ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেতা শাকিব খান চলতি বছর সংযুক্ত আরব আমিরাতে সম্মানসূচক গোল্ডেন ভিসা পাওয়ার সুখবর দিয়েছেন। একের পর এক সুসংবাদ দিয়ে কিছুদিন পরপরই দর্শকদের সামনে হাজির হচ্ছেন এ নায়ক। এর মাঝেই এবার ফের দুবাই যাচ্ছেন তিনি, আর তার সঙ্গী হচ্ছেন নায়িকা দিলারা হানি পূর্ণিমা, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দুবাইয়ের একটি জুয়েলারি শুভেচ্ছা দূত হয়েছেন শাকিব, প্রতিষ্ঠানের একটি শোরুম উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন তিনি। সঙ্গে থাকবেন চিত্রনায়িকা দিলারা হানি পূর্ণিমা, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ এক ঝাঁক তারকা। একই মঞ্চে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার মমতা শ্রেপল। আগামী 26 অক্টোবর প্রতিষ্ঠানটির এই শাখা উদ্বোধন হবে, সেখানে তারা যোগ দেবেন। আয়োজকরা জানান, এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে প্রিয় তারকাদের দেখতে দুবাই গোল্ড স্তূপের এশিয়া অঞ্চল অন্তত 20,000 দর্শক উপস্থিত থাকবেন। এদিকে আগামীকাল 20 অক্টোবর থেকে মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুরু হচ্ছে কিং খানের পরবর্তী সিনেমা বরবাদের শুটিং। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে ইধিকা পালকে।